পরিস্থিতি সময় ঘুরে আসছে, আমাদের সন্ধ্যা হয়ে আসছে, আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে আমরা শেষ করব। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সেই 17ই নভেম্বর আমরা সেই বাংলাদেশের তথা বাঙালির মুক্তি সংগ্রামের অভিসংগঠিত নেতা, বাংলাদেশের স্বাধীনতার প্রাণ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। সেখানে আপনারা আমার কথা নয়, আমাদের কারো কথা বিশ্বাস করা লাগবে না। গণমাধ্যমে যে সমস্ত তথ্য প্রমাণ ভিডিও অডিও এসেছে, খবর এসেছে, সেখান থেকে আপনারা দেখেছেন ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় গুন্ডা লীগ আমাদের উপরে হামলা করেছিল। গণজাগরণ সারা বাংলাদেশে শুরু হয়েছে, এই গণজাগরণ থামিয়ে দেওয়া আমরা ধন্যবাদ জানাই। সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিল ভাসানীর পরিবার। এখানে ইতিমধ্যে ভাসানীর নাতনি আরশদ খান ভাসানী বক্তব্য রেখেছেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম সাহেব বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন ভাসানীর দুই মেয়ে, তারা ওদিন আমাদের কাছে এসেছিলেন, পুলিশকেও বলেছিলেন যে তাদের মেহমান আমাদেরকে যেন নিরাপত্তা দেয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয়, আজকে যার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার ইতিহাস আজকে পাঠ্যপুস্তকে নাই, তাকে আজকে জাতীয়ভাবে স্মরণ করা হয় না। মাওলানা ভাসানীকে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পা ছুঁয়ে সালাম করত, বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা ছিলেন ভাসানী। যদি ভাসানী পল্টন থেকে এই স্লোগান না দিতেন চেলেস্তলা ভাঙব শেখ মুজিবকে আনব, তাহলে শেখ মুজিব বঙ্গবন্ধু হতেন না, হয়তো কারাগার থেকেও বের হতে পারতেন না। কিন্তু সেই অকৃতজ্ঞের দল আওয়ামী লীগ আজকে ভাসানীকে ইতিহাস থেকে মুছে দিতে চায়। সেদিন আমাদের উপরে হামলা করে ওরা স্লোগান দিয়েছিল, ওরা বলেছিল যে টুঙ্গি পারা যায় না, ওরা ভাসানীর এখানে আসছে কেন? আরে ভাই, আমরা কোন জাতীয় নেতৃবৃন্দকে অসম্মানিত করি না, যার যতটুকু অবদান ইতিহাসে, যার যতটুকু অবদান আমরা তাদের প্রত্যেককেই স্মরণ করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। টুঙ্গি পারা যাব, এই যে এক জায়গায় গেলাম আপনারা হামলা শুরু করে দিলেন, কেমনে যাব? আপনারা তো এখন কোন মানুষের কাতারে পড়েন না, আপনাদের মধ্যে মানবিকতা নাই, আপনারা তত্ত্ব দানবে পরিণত হয়েছেন। এখন তো স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীরা অংশ নিচ্ছেন না, কাকে কাকের মাংস খায় না, আপনারা তো নিজেরাই নিজেদের মাংস খাওয়া শুরু করে দিয়েছেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মারামারি করে এই স্থানীয় নির্বাচনের পর্যন্ত প্রায় শতাধিক অলরেডি মারা গিয়েছেন। এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে কিছু অপদার্থ, অযোগ্য, চোর, বাসপার্থীদেরকে বসিয়ে বাংলাদেশকে ধ্বংসের গড়পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে একটি ব্যর্থমান অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার নির্বাচনের নামে রক্তের হোলিকার আয়োজন করছে, নির্লজ্জের মতো বলছে যে সহিংসতা আমাদের একটি নির্বাচনী নাকি সংস্কৃতি। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথা বললেন, নির্বাচন একটু বুকটা ঝগড়াঝাটি হয়, মানুষের প্রাণ চলে যাচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, আর তারা ক্ষমতায় থাকার জন্য সবকিছুকে জায়েজ করছে। আমাদের উপরে হামলা হয়েছে, ওবায়দুল কাদের সাহেব নিন্দা জানিয়েছেন, আমরা গতকালকে বলেছি, এই কথা যদি আপনাদের মনের কথা হয় আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা সংঘাত সহিংসতার রাজনীতি চাই না, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না, আমরা সম্প্রীতি সহনশীলতার রাজনীতি চাই। কিন্তু আপনাদের কথায় কাজে তো মিল থাকে না, ইতিহাস তাই বলে। 14 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতারা বলেছিলেন যে নিয়ম রক্ষে নির্বাচন, খুব শীঘ্রই নির্বাচন হবে, নির্বাচন হয়েছে হয় নাই? 18 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করেছেন, ডক্টর কামাল হোসেন, মুক্তিযুদ্ধের সংগ্রামের জাফরুল্লাহ চৌধুরীদের মতো ব্যক্তিদেরকে প্রধানমন্ত্রী বলেছিলেন আমার কে বিশ্বাস করুন, কিন্তু এই জাতি